আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। আজ খানাকুলে মাড়খানায় মাড়খানা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বহু মানুষকে বস্ত্র দান করা হলো, কারণ সামনে পুজো আসছে। এই মাড়খানা ওয়েলফেয়ার সোসাইটি এরকম বহু সামাজিক কর্মসূচি প্রত্যেক বছর গ্রহণ করে থাকে এবং কখনো খেলাধুলা আয়োজন করে থাকে, কখনো রক্তদান শিবির আয়োজন করে থাকে, কখনো গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, কখনো কোনো কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ানো, এরকম বহু সামাজিক কর্মসূচি তাদের কাছ থেকে দেখতে পান এবং উপকৃত হন এলাকার বহু মানুষ। সামনে পুজোকে লক্ষ্য রেখে সেরকমই উদ্যোগ আজকের দিনে বস্ত্র দান করা হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি দান করেছিলেন রাজনীতির জগতের লোক, হলো একেবারে অরাজনৈতিক একটি সভাতে কলকাতা থেকে এসেছিলেন শান্তনু ব্যানার্জি, যিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের নেতা, তিনি রাজ্যের যে যুব সংগঠন আছে তার সহসভাপতি এবং হুগলি জেলা পরিষদে তিনি স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছেন। তিনি এসে উপস্থিতি দান করেছিলেন। এছাড়া উপস্থিতি দান করেছেন এলাকার সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিত্ব নৈমুল হক রাঙা এবং রমেন প্রামাণিক, অসিত সিংহ রায় থেকে শুরু করে আলী হাসান, এবং অবশ্যই উপস্থিতি দান করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের খানাকুল দুই ব্লকের যুব সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবীও এবং এই ওয়েলফেয়ার সোসাইটির যিনি অন্যতম কর্মকর্তা শেখ মতিয়ার হোসেন, যাকে বাপি নামে মানুষ চেনেন। এই বাপির সমাজসেবামূলক কাজ সারা বছর দেখা যায়, আজকের দিনেও তিনি এই ধরনের অনুষ্ঠানে নেতৃত্ব দিলেন এবং যার কারণে ক্লাবের এই ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যরাও বেশ খুশি এবং যারা উপকৃত হলেন, বস্ত্র পেলেন, তারাও প্রত্যেকে আশীর্বাদ জানিয়েছেন এই ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং কর্মকর্তাদের। শুনুন কি বলছেন অতিথি শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যাতে কোনো মানুষ এই দুর্গাপূজাকে সামনে রেখে মানুষ যাতে করোনা আক্রান্ত না হন, সবাই নিজেদের সামাজিক দূরত্ব মেনটেন করে এবং সবাই সবার সুযোগ সুবিধাটা দেখতে হবে। তার কারণ আমরা একে অপরের পরিপূরক এবং মা দুর্গার কাছে আমাদের একটাই চাহিদা থাকবে। আমরা মা দুর্গার কাছে প্রত্যেকবার অনেক কিছু কামনা করি, এবার শুধু সবাই মিলে, সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ সবাই মিলে আমরা একটা জিনিস কামনা করবো। বিগত দিনে ঈদ গেছে, আপনারা সবাই জানেন ঈদ এবার আমরা ঘরে বসে পালন করতে হয়েছে আমাদের, তার কারণ করোনা পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। এবং ঈদের সময় যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা যেভাবে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে তারা একটাই জিনিস চেয়েছেন যে আল্লাহ আমাদের এই করোনার হাত থেকে মুক্তি দাও, আমাদের বাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীকে মুক্তি দাও, যাতে আমরা আবার আগের মতো ফিরে আসি। ইতিমধ্যে আপনারা জানেন যে করোনা সংক্রমণের হার আস্তে আস্তে কমছে এবং সুস্থতার হার বাড়ছে। আমরা আমাদের যারা হিন্দু ধর্মের মানুষ, আমরা সবাই সমস্ত ধর্মের মানুষ মিলে একসাথে মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করব, যাতে আমরা এই করোনা থেকে মুক্তি পাই। এবারে আমাদের সবার একটাই প্রার্থনা হবে, আমরা যাতে এই করোনার হাত থেকে মুক্তি পাই এবং আমরা যাতে আমার সবাই আগের মতো যেভাবে সবাই মিলেমিশে একসাথে আনন্দ করতাম, একসাথে দুর্গাপুজো, একসাথে ঈদ, একসাথে বড়দিন সমস্ত কিছু পালন করতাম।